আসসালামু আলাইকুম, মরিয়ম কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো নতুন আরও একটি রেসিপি, দুধপুলি। তো চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক। চুলা একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ খেজুরের গুড়। এরপরে দিয়ে দিলাম 1/2 কাপে কম পানি। এরপরে দিয়ে দিচ্ছি 4টি এলাচ একটু থেতে করে দেওয়া। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি একটু ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে বলক চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেল কুড়ানো। এই পুরটা কিন্তু যত বেশি নারকেল কুড়ানো দেবেন তত বেশি মজা লাগবে। তো আমি এখানে খুব বেশি করে নারকেল কুড়া দিয়ে দিয়েছি। পরে আমার মনে হয়েছিল আর একটু নারকেল কুড়া লাগবে, তো আমি 1/2 কাপের মতো নারকেল কুড়া আরও দিয়ে দিয়েছিলাম। তো এই তো এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে খুব সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দেব লবণ। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, কারণ যে কোনো মিষ্টি জিনিসই লবণ দিলে খুব বেশি ভালো লাগে। তো এই তো ঝরঝরে আঠালো একটা পুর তৈরি হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর চুলায় আরও একটি পাত্রে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, 1/2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন নারকেল বাটা। এই নারকেল বাটাটা দিলে যেটা হয়, পিঠাটা অনেক বেশি সফট থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। অবশ্যই নারকেল বাটাটা দেওয়ার ট্রাই করবেন। তো এই তো পানিটা ফুটে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এবার এগুলোকে আমি পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি, কোথাও যেন দলা পাকিয়ে না থাকে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার এগুলোকে আমি একটা সসপ্যানে ঢেলে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে আসলেই এটাকে মুছে নিতে হবে, আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় মুছে নিলে খুব বেশি ভালো হয়। তো এই তো আমিও কিন্তু গরম থাকা অবস্থায় মুছে নিচ্ছি। এই তো এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে একটা পাত্রে রেখে ভেজা একটা কাপড়ের সাহায্যে ঢেকে রাখবো। তো এখন এখান থেকে আমি একটু একটু করে ডো দিয়ে হাতের মধ্যে আরও অনেকক্ষণ মুছে নিয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার এটার ভিতরে পুরটাকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কম করে পুরটা নিয়ে আমি এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর এখানে কোনো রকম ডিজাইন করিনি, একদম সিম্পল রাখার ট্রাই করেছি। আপনার চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো এই তো আরেকটা পিঠাও তৈরি করে দেখিয়ে দিলাম। তো এরকম করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই তো এতগুলো পিঠা কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো তৈরি করার পর এরকম একটা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে দিতে হবে। এরপর আমি চলে গেলাম দুধটা তৈরি করতে। এর জন্য প্রথমে আমি গুড়টাকে তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপের মতো গুড় নিয়েছি, আবার দিয়ে দিয়েছি 1/4 কাপ পানি। তো এটাকে আমি খুব ভালোভাবে জাল করে শিরাটা তৈরি করে নেব। এই তো শিরাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি একটা পাত্রে দিয়ে দিলাম এখানে 2.5 কেজির একটু বেশি ফুল ক্রিম গরু দুধ। এরপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1 টুকরো বড় দেখে দারচিনি, 2টো তেজপাতা আর 4টা এলাচ। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নেব। দুধটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই হবে, তা নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এই তো ঠিক হালকা যখন কুসুম গরম হবে দুধটা, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। এটা দেওয়াতে দুধটা অনেক বেশি ঘন হবে এবং গ্রেভিটা খুব বেশি মজা হবে।
তো এই তো এরকম ভাবে আমি দুধটাকে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এবার আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে এই পিঠাগুলো খুব সাবধানতার সঙ্গে দিয়ে দিতে হবে, আস্তে আস্তে একটা দুটো করে আপনি দিয়ে দিবেন, তা না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা টিপস, যখন কি পিঠাগুলো দিবেন তখন দেখবেন যাতে বলক বেশি করে না আসে, তাহলে কিন্তু বেশি বলকের সময় পিঠাটা দিলেও কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু জালটা কিন্তু কমিয়ে পিঠাগুলোকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর পিঠাগুলো ভাঙার চান্স থাকে না। তো এই তো এখানে আমি একটু জাল করে নিয়েছি। যখন এরকম বলক চলে আসবে তখন একটু হালকা করে নাড়াচাড়া করে দিলে সব দিক থেকে পিঠাটা সিদ্ধ হবে খুব ভালোভাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। এই 10 মিনিটই কিন্তু পুরো যে পিঠাটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝে কিন্তু হালকা করে একটু নাড়াচাড়াও করে নিয়েছি। তো ঠিক এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার এখানে গুড়টাকে মিক্স করে নিচ্ছি। গুড়টাকে মিক্স করে হালকা করে দুধের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু পিঠাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পিঠাটা কিন্তু 2 ঘন্টা পর আমি সার্ভ করে নিচ্ছি, কারণ এই পিঠাটা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। তো এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার দুধ পুলি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা। আর এই যে গ্রেভিটা আমি খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা করিনি, অসম্ভব মজাদার এই পিঠাটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,